وہ رہا یہ چمن کا ستارہ، اے گل سنت کے دل کا اجالا، اختر قادری سب کے دل পিছনে বসালে সেই উট চলছে না। আল্লাহ বলে বলে চাচা আমাকে আমার দাদু আব্দুল মুত্তালিব এখানে আনেনি, আমাকে তুমি ভয়াবহ জঙ্গলে নিয়ে যাচ্ছ। বলে মোকাম্মা শুনে নে, তুই আমাকে চিরতরের মতো একবার চাচা বলে ডেকে নে, তোর এখানে ইন্তেকাল হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বছরের 5 মাসের ছেলে, সাদা পোশাক পরে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূলের এত সুন্দর চেহারা ছিল, এত সুন্দর চেহারা ছিল, এমনই অবস্থায় আল্লাহ রসুল দাঁড়িয়ে আছে। হেসনের বেটা বুঝল একখানা পাথর তুলল, পাথর কানায় আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে মারল। আমার নবী হাত ধরে রুখে নিলেন, দ্বিতীয় পাথর তোলা গোল, দ্বিতীয় পাথর মারল, দ্বিতীয় পাথর মারার পরে আমার নবী যেন আবার হাত ধরে রুখল, তৃতীয় পাথর মারা গেল। শরীর মুবারক লেগে রক্ত রক্তিত হয়ে গেল। চতুর্থ পাথর মেরে আমার নবী মুস্তাকে যেন বেহুশ করে পাহাড়ের চূড়াতে ফেলে দিলে, পাহাড়ের চূড়াতে ফেলে দিল। সেই পিয়াদে একটা কাবা শরীফের অংশের নাম হচ্ছে হাতিম। হাতিমকে আল্লাহ এত শক্তি দিল, বলা হাতিম তুমি যাও আমিরে হামজাকে আবু তালিবকে খবর দাও। হাতিমে দাঁড়ায় আল্লাহ পাক খবর পাঠালো, হাতিমেরে যাও আমিরে হামজাকে আব্বাসকে খবর দিয়ে দাও, তোমাদের ভাতিজা মুহাম্মদকে চিরন্তনের মতো বিদায় করে দিয়েছে। আমিরে হামজাকে হাতিম খবর দিল, ও আমিরে হামজা শুনে তোমাদের ভাতিজা মুহাম্মদকে চিরন্তনের মতো বিদায় করে দিয়েছে। আবু তালিব পলা তলোয়ার নিয়ে বার
জাগো, তুমি একবার যা যা বলে সারা দাও, কোনো সারা নাই কোনো আওয়াজ নাই। আতিম বলো ও আমিরে গামজা, তুমি আগে বেড়ে যাও। আমিরে গামজা আগে বেড়ে গেল, আগে বেড়ার পরে আমিরে গামজা যেন আমার বিশ্ব নবীকে দেখে কেঁদে ফেললে, নবী পাককে দেখে কেঁদে ফেললেন অজয় নয় রে কাঞ্জে। সেই বিহারে আমরা গামজা পাস আবু তলিব যেন সামনে আছে, বলে বাদি যাব তোমাকে যে মেরেছে, আমি তাদেরকে সইতে দেব না, তাদেরকে চিরতলের মতো জাহান্নামি বানিয়ে দেব। বলো বাদি যাগো, তুমি পাহাড়ের উপরে পা দিয়েছ, পাথর গুনো মমের মতো গলে গেছে, কাঁটার উপরে পা দিয়েছ, কাঁটা গুনো মমের মতো গলে গেছে, তোমাকে পাথরে কিভাবে আঘাত করল। আমার বক্তব্য যদি ভাষার মধ্যে বলা ও ত্রুটি হয়ে থাকে ছোট ভাই হিসেবে ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।